যিনি বিয়ে পড়ান, সেই কাজীও বিবাহ বিচ্ছেদের বিপক্ষে। সমাজবিজ্ঞানীরাও বলছেন, কাউন্সিলিং এর ব্যবস্থা থাকা উচিত বিচ্ছেদ ঠেকাতে। সামাজিক এমন দৃষ্টিভঙ্গির সঙ্গে একটু ভিন্ন নারী সহায়তা দেওয়া আধা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কার্যকলাপ। তাদের মতে, আপোষ করে সংসার করার চেয়ে বিচ্ছেদের পথ অনেক ভালো। শারমিন আজাদের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। শুরু যেখান থেকে শেষও সেখানেই। এই কাজী অফিসে বিবাহের রেজিস্ট্রি, আবার কাজী অফিসে তালাকের রেজিস্ট্রেশন। বিয়ে করতে আসলে যে আনন্দে কাজী প্রার্থীদের স্বাগত জানান, তালাকের সময় ঠিক তার বিপরীতটা করার চেষ্টা করেন ধর্মীয় অনুশাসনের এই বিচারক। পয়লা একজনকে না একজনকে মানে আপোষ করতে হবে যে ভাই আমার দোষ, আমার ঘাড়ে নিয়ে যে সংসার করতে হবে, যে না বাল বাচ্চা আছে, বাচ্চা আছে। দেখা যাচ্ছে যে অনেক সময় ফেরে কয়ে দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা আছে করিবেলার আগের ঠেলায়, এরপর আবার এসে কয়ে যে না আমরা মিসবাল হয়ে গেছি। দাম্পত্য কলহ মিটিয়ে দিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অনেকে পছন্দ করেন না। তারপরও ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে মানুষ আত্মীয় পরিজন কিংবা বন্ধু বান্ধবের সহায়তা নেন। এ ধরনের পদক্ষেপকে সব সময় সাধুবাদ জানান সমাজ বিজ্ঞানীরা। তাদের মতে, ভুল ত্রুটি সংশোধন করে স্বাভাবিক জীবন যাপন মানুষের মানসিক প্রশান্তি বাড়িয়ে দেয়। যেহেতু আমাদের এখানে সোশ্যাল সার্ভিসগুলো ডেভেলপ করেনি, সেক্ষেত্রে মেয়েদের সাফারিংসটা একটু বেশি হয়। যে পরিবারগুলোতে সন্তান থাকে, সেই সন্তানরা ধরেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সন্তানরা মায়ের সাথেই থাকে, তো সন্তানদের উপর একটা ব্যাপক প্রভাব পড়ে। কারণ তার মা যেমন গুরুত্বপূর্ণ, বাবাও তেমনই গুরুত্বপূর্ণ। যখন দেখে যে একটা কম্পোনেন্ট মিসিং, তখন তার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আসে। নারী নির্যাতন বন্ধে নানান পদক্ষেপ গ্রহণের সুবাদে বিদেশি সাহায্য গ্রহণ করে দেশীয় বিভিন্ন এনজিও। তাদের কার্যক্রমও বিদেশি সাহায্যের মতন, সহনশীলতার পরিবর্তে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ তাদের, ফলে ঝুলে যাচ্ছে সমঝোতার পথ। মা বাবা মারামারি করছে, এর মাঝে বড় হলে যে প্রভাব পড়ে তার চেয়ে একটু কমই নেতিবাচক প্রভাব পড়বে। মা যদি আলাদা হয়ে বাচ্চাটাকে নিয়ে রাখে, বাবার সাথে বাচ্চার সম্পর্ক থাকবে। একসময় কাগজে কাবিন বা ম্যারেজ সার্টিফিকেট ছাড়াই কেটেছে সারা জীবন স্বামীর ঘরে, কিন্তু এখন আকাশ সংস্কৃতির আদলে দলিল দস্তাবেজও ধরে রাখতে পারছে না পারিবারিক বন্ধন। সমস্যা কাগজের না মনস্তাত্ত্বিক তা দেখার সময় এসেছে বলছেন সমাজবিজ্ঞানীরা। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা।